রাসুল্ল্লাহার ছোট থেকে ছোট সুন্না কেউ শক্তভাবে আঁকড়ে ধরে কথাবার্তা হাঁটা চলা খাওয়া দাওয়া কাজকর্ম সব কিছুই সে সুন্না মোতাবেক সম্পাদন করার চেষ্টা করে হাদিসে যেসব দোয়ার কথা এসেছে গুরুত্বের সঙ্গে সেই দোয়াগুলো পড়ে যেমন ঘর থেকে বের হওয়ার দোয়া ঘরে প্রবেশ করার দোয়া পানাহারের দোয়া কাপড় পরার দোয়া মসজিদে প্রবেশ প্রস্থানের দোয়া ঘুমানোর দোয়া ঘুম থেকে জেগে ওঠার দোয়া এভাবে আমাদের দৈনন্দিন জীবনে নির্দেশিত অসংখ্য দোয়া আছে এই দোয়াগুলো আমাদের জীবনে নিয়ে আসে আসমানি বরকত পরিশুদ্ধ করে তোলে আমাদের প্রতিটি পদক্ষেপকে পদে পদে আমাদের স্মরণ করিয়ে দেয় মহান রবের কথা তার আনুগত্যের কথা এই দোয়াগুলো আমাদের হৃদয়ে আল্লাহর প্রতি ভালোবাসা সৃষ্টি করে দিনের উপর চলার প্রেরণা যোগায়। আল্লাহ তালা বলেন পদে লা আলকুম তুফলিহুন আল্লাহকে বেশি বেশি স্মরণ করো যাতে সফল কাম হতে পারো অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন فاذا قضيتم الصلاه فذكروا الله قياما وقعودا وعلى جنوبكم অর্থাৎ যখন তোমরা সালাত সম্পন্ন করবে তখন দণ্ডায়মান উপবিষ্ট ও শায়িত অবস্থায় আল্লাহর জিকির করবে প্রিয় ভাই বড় অস্থির সময় পার করছি আমরা কি ঘরে কি বাইরে কোথাও আমাদের নিরাপত্তা নেই আজ একমাত্র আল্লাহ রাবুল্লা আলমিনই পারেন আমাদের নিরাপত্তা দিতে প্রিয় নবী সাল আলী সাল্লামের সেখানে এই দোয়াগুলোই আমাদের নিরাপত্তার জামিন হাদিসে সকাল সন্ধ্যা কিছু আজকার পড়ার কথা এসেছে এই আজকারগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ দিনের শুরু ভাগে এবং রাতের প্রারম্ভে যখন আজকারগুলো আদায় করা হয় তখন মনে হয় পুরো চব্বিশ ঘন্টাই এই আজকারগুলোর বরকত আমাদের ঘিরে রাখে আল্লাহ তালা বলেন يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. هي hey, من ضرقن تم ربي شكوري الله كي شارنكورو أرشاكال شانداي تربوبيتشاتا وموهمة بونونكورو أن آياتي الله تعالى بولين إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا لتؤمنوا بالله ورسوله وتعزروه وتوقروه وتسبحوه بكرة وأصيلا. আমি তোমাকে একজন সাক্ষী সুসংবাদদাতা ও সতর্ককারী হিসেবে পাঠিয়েছি যাতে তোমরা আল্লাহ তার রাসুলের প্রতি ইমান আনো রাসুলকে সাহায্য ও সম্মান করো এবং সকাল সন্ধ্যায় আল্লাহর তাজবি আদায় করো পাঁচ ওয়াক্ত সালাতের পরও কিছু আজকার আছে এগুলোর ফাজিলত গুরুত্ব অনেক বেশি দৈনন্দিনী আজকারগুলো শয়তানের কোমন্ত্রণা থেকে আমাদের হেফাজত করে আল্লাহর সঙ্গে আমাদের বন্ধ নটুট রাখে আল্লাহর সন্তুষ্টি সাফাত লাভের অসিলা হয় আমাদের গুনাহ মাফের কারণ হয় আমাদের রিজিক বৃদ্ধি করে আসমানি বালামসিবত থেকে আমাদের হেফাজত করে জৈবত শেখায়ত সহ নানান গুনাহ থেকে আমাদের রক্ষা করে প্রিয় ভাই এই আজকারগুলো যেন আমাদের অন্তরের ব্যায়াম অনুশীলন এগুলোর কারণে অন্তর থেকে হিংসা বিদ্বেষ অহংকার সহ অন্যান্য আত্মিক রোগগুলো দূর হয়ে যায় অন্তর হয়ে ওঠে সুস্থ ও পরিচ্ছন্ন একজন আদর্শ শরীর শরীরচর্চা ব্যায়ামের মাধ্যমে যেমন শরীরের যত্ন নেয় এবং শরীরকে ফিট রাখে তেমনি ভাবে নিয়মিত আজকারগুলো আদায়ের মাধ্যমে সে আত্মাকে সুস্থ ও পরিশুদ্ধ রাখে প্রিয় ভাই ও বোন আর নয় আজ আজকারগুলো নিয়মিত আদায় করতে শুরু করুন থেকেই কোন আলিমের সঙ্গে পরামর্শ করি সহি সুন্না থেকে সংকলিত আজকারের একটি বই সংগ্রহ করুন এতে আজকারগুলো আদায় করতে আপনার সুবিধা হবে আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করার তৌফিক দিন আমিন